আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন এগুলো হলো কাঁঠালের বিচি। অনেক অপেক্ষার পর অবশেষে পেলাম। আসলে আমাদের এখানে সবসময় কাঁঠালের বিচিটা পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। অনেক দিন খোঁজার পর হঠাৎ করেই পেলাম, তাই নিয়ে আসলাম। এখন আমি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করব। তাই কাঁঠালের বিচি, শুটকি, লাল মরিচ সব কিছু নিয়ে নিলাম। এখন কাঁঠালের বিচিটা ভেজে নিতেছি। এই তো কাঁঠালের বিচি ভাজা হয়ে গেল, এখন চুলা থেকে নামিয়ে নিয়ে নেব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম, এখন শুটকিটা টেলে নিতেছি। আমি আজকে কাসকি শুটকি দিয়েই ভর্তাটা তৈরি করব। তাই তো শুটকি পরিষ্কার করে নিয়ে নিলাম, কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়ে নিলাম, আর শুকনো মরিচ নিয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিয়ে নিলাম। এখন আমি এগুলাকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লান্ডারেও তৈরি করতে পারেন। আমার কাছে ব্লান্ডারের ভর্তা ভালো লাগে না, তাই আমি শিলপাটাতেই এটাকে বেটে নেব। এই তো শিলপাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, এখন এক এক করে সব কিছু বেটে নেব। প্রথমে মরিচটা বেটে নিতেছি। আমি ভর্তা অনেক বেশি পছন্দ করি, আর জালটাও অনেক বেশি পছন্দ করি, তাই আমি জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, কারণ কাঁঠালের বিচি একটু মিষ্টি টাইপের হয়। আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এভাবে তৈয়ার করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। জালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যা যতটুকু পছন্দ ততটুকুই দিতে পারেন। আমি একটু বেশি জাল পছন্দ করি, তাই আমি একটু জালটা বাড়িয়ে দিলাম। এই তো আমার মরিচ বাটা হয়ে গেল। এখন আমি শুটকিটা বেটে নেব। শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা অসম্ভব মজা লাগে, খেতে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। আসলে আমরা তো সব সময় সব কিছু পাই না, হঠাৎ করে পাই, তাই আমাদের কাছে অনেক ভালো লাগে। এই তো আমার শুটকি বাটা হয়ে গেল। এখন আমি কাঁঠালের বিচিটাও বেটে নেব। কাঁঠালের বিচি একটু শক্ত টাইপের হয়, তাই আমি প্রথমে
শিল দিয়ে একটু থেতলে তারপর বেটে নিতেছি। অনেক দিন পর কাঁঠালের বিচি পেয়ে অনেক ভালো লাগলো। নিজের দেশের একটা জিনিস খুঁজে পেলাম, অনেক অপেক্ষার পর, অনেক খোঁজাখুঁজির পর পেলাম, তাই অনেক ভালো লাগলো। এখন আমি পেঁয়াজটা বেটে নেব। কাঁঠাল খুঁজতে গিয়ে কাঁঠালের বিচি পেলাম, তাই নিয়ে আসলাম। এখানে কাঁঠালের বিচিরও অনেক দাম। কাঁঠালের অর্ডার দিয়ে আসলাম, আসলে দোকানদার বলল কল দেবে, কাঁঠাল আনলেও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভালো লাগে, তাই আমি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তো আমার সব কিছু বাটা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে লবণটাকে একটু বেটে নেব। বেটে এখন হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেল। এখন আমি একটা প্লেটে তুলে নিয়ে নেব। এই তো একটা প্লেটে তুলে নিয়ে নিতেছি। তারপরে একটু ডেকোরেশন করে নেব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো একটু ডেকোরেশন করে নিয়ে নিলাম, দুইটা শুকনো মরিচ দিয়ে একটু সাজিয়ে নিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।